শুধু আজকের জন্য 3রা জুন প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতিপূরণ। আমরা যতদূর সাধ্য চেষ্টা করে আমাদের ক্ষতিপূরণগুলি করে থাকি। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 40। নবম পদক্ষেপ আমাদেরকে বলে যেখানে সেখানে সম্ভব সেখানে সরাসরি ক্ষতিপূরণ করতে। আমাদের অভিজ্ঞতা আমাদের বলে যে এই সরাসরি বা প্রত্যক্ষ ক্ষতিপূরণের পরে নিজেদের আচরণ ও মনোভাবের দীর্ঘমেয়াদী পরিবর্তন অর্থাৎ পরোক্ষ ক্ষতিপূরণ করে যেতে হবে। উদাহরণস্বরূপ মনে করা যাক, আমরা রাগের মাথায় কারোর বাড়ির জানলা ভেঙে দিয়েছি। যার জানলা আমরা ভেঙেছি তার দিকে শুধু করুণ চোখে তাকিয়ে ক্ষমা চাইলেই সেটা যথেষ্ট হবে না। আমরা সরাসরি ক্ষতিপূরণ করার জন্য আমাদের ভুলটা স্বীকার করব আর জানলাটাকেও ঠিক করে দেব, যা ভেঙেছি সেটা সারিয়ে দেব। তারপর এই সরাসরি ক্ষতিপূরণ করার পর এবার আমরা পরোক্ষভাবে ক্ষতিপূরণের প্রক্রিয়াটা চালু রাখব। আমরা যদি আমাদের রোগের কারণে কারোর জানালা ভেঙে ফেলি তাহলে আমরা পরীক্ষা করে দেখব কেন রাগের ফলে আমাদের মনোভাব ও আচরণ এরকম হয়। আমরা ভাঙা জানলাটা মেরামত করার পর আমাদের ভুলভাল মনোভাবকেও মেরামত করার চেষ্টা করি। আমরা আমাদের আচার ব্যবহার ও আমাদের কাজের ধরনটাকে বদলাবার চেষ্টা করি। আমরা আমাদের ব্যবহারটাকে বদলাই আর রোজ চেষ্টা করি যেন রাগের মাথায় কোনো কুকাজ না করে ফেলি। যে ক্ষতিটা আমরা করেছি সেটাকে সংশোধন করার মাধ্যমে আমরা সরাসরি ক্ষতিপূরণ করি, আর যে আচরণের জন্য আমরা সেই ক্ষতিটা করেছি আমাদের সেই আচরণটা পাল্টে আমরা পরোক্ষ ক্ষতিপূরণ করি, যাতে এটা নিশ্চিত হয়ে যায় যে ভবিষ্যতে আমরা এরকম আর কোনো ক্ষতি করব না। শুধু আজকের জন্য যেখানে সম্ভব সেখানে আমি সরাসরি ক্ষতিপূরণ করব, আমার আচরণ সংশোধন করে, আমার মনোভাব বদলানোর মধ্য দিয়ে ও আমার ব্যবহারের পরিবর্তন করে আমি পরোক্ষ ক্ষতিপূরণও করবো।